আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা ধারাবাহিকভাবে আমরা তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর উত্তরগুলো দিব। তো চলো কথা না বাড়ি, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের প্রথম কার্য দিবসের পরীক্ষার আনসারগুলো দেখবো। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের নাম এই বিষয়ে তোমাদের 13 তারিখে যে পরীক্ষা, প্রথম মূল্যায়নের দিন, এটির ভিডিওটি আমরা আজকে ভিডিওতে দেখবো। পরবর্তীতে ধারা ধাপে ধাপে পরবর্তী দিবসের যে পরীক্ষা সেটি হচ্ছে তোমাদের 16 তারিখ, সেটি ভিডিও আমরা পরবর্তীতে দেখবো। তো প্রথম দিবসের পরীক্ষা যেটি, সেখানে তোমাদের কি করতে হবে, এখানে মূলত তোমার কোনো কাজই করতে হবে, তোমাদের খেলতে হবে, সোজা কথা। হ্যাঁ, খুবই মজার কথা না? আচ্ছা, প্রথম দিন তোমাদের যেটি করতে হবে, প্রথম কার্য দিবস 90 মিনিট সময় পাবে। প্রথম দিনে শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতামূলক, আর প্রশ্নটি দেখছি, হ্যাঁ, স্বাস্থ্য সুরক্ষা প্রতিযোগিতামূলক কাবাডি, ফুটবল, মোরগ লড়াই খেলে অংশগ্রহণ করবে। 3 ধরনের খেলা আছে, কারো ভাগে কাবাডি, কেউ ফুটবল খেলবে, কেউ মোরগ লড়াই খেলবে। যেসব বিদ্যালয়ে খেলার মাঠ নেই, সেখানে হল রুম বা বড় শ্রেণীকক্ষে খেলার কোর্টে কে খেলোয়াড় অংশগ্রহণ করবে। প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থী থাকলে তাদের জন্য খেলার গতি কিছুটা কমিয়ে খেলার অংশগ্রহণ নিশ্চিত করবে। এ হচ্ছে প্রতিবন্ধিতা সম্পন্ন শিক্ষার্থী থাকলে তাদের শারীরিক কষ্ট এবং উপভোগের যাতে সুযোগ থাকে সে ব্যবস্থাটি থাকবে। তাহলে এখানে প্রথমে কাজ হচ্ছে তোমাদের 3টা খেলা খেলবে, আর কিছু করতে হবে না। ছেলে মেয়েদের আলাদা আলাদা খেলা হবে এবং 2 দলে ভাগ করে দেওয়া হবে, কয়েকটি দলে ভাগ করা হবে, তারা খেলাগুলো খেলবে, স্যার সেগুলো মূল্যায়ন করবেন, এতটুকুই, আর কোনো কাজ নেই প্রথম দিন। দ্বিতীয় দিনে কাজ আছে তোমাদের প্রতিবেদন লেখা, সেটির ভিডিওটি আমরা পরবর্তীতে দেখাবো। এই দিনে যে কাজগুলো, আমরা যদি চলে আসি, প্রথমে যেটি বলা ছিল যে কাবাডি খেলা, এটি তোমাদের যে বই আছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের, সেই বইয়ের 19 নং পৃষ্ঠায় আসলেই দেখবে এখানে সুন্দর করে কাবাডি নামে একটি কি বলে অনুচ্ছেদ আছে। হ্যাঁ, কাবাডি, কিন্তু কাবাডি কিভাবে খেলতে হয় তোমরা ইতিমধ্যে জানো, বই পড়েছো যারা, আর যারা বই পড়েনি বইয়ের 19 পৃষ্ঠা এটি দেখে নিবে। 19 পৃষ্ঠা এখানে দেওয়া আছে যে কিভাবে খেলতে হয়, হ্যাঁ, খেলার মাঠ কেমন হয়, খেলার সময় থাকে কতক্ষণ, বড়দের জন্য 40 মিনিট, ছোটদের জন্য 30 মিনিট সময় থাকে। খেলার বিবরণ হচ্ছে, মধ্যরেখা থেকে দম নিয়ে কাবাডি, কাবাডি শব্দ উচ্চারণ করতে করতে বিপক্ষ দলের খেলোয়াড়কে স্পর্শ করে এক নিঃশ্বাসে নিরাপদে নিজের কোর্টে ফিরে আসতে পারলে যাকে স্পর্শ করা হয়েছে সে বা তারা আউট হবে। এভাবে যতজন আউট হবে তারা প্রত্যেকের জন্য 1 পয়েন্ট পাওয়া যাবে। কোনো আক্রমণকারী বিপক্ষ দলের কোর্টে দম হারালে বিপক্ষ দলের কেউ ধরে রাখতে পারলে সে আক্রমণকারী আউট বলে গণ্য হবে। খুবই সহজ কাজ, জাস্ট তোমরা খেলবে, আর কোনো কাজই নেই, মানে এর থেকে সহজ কি হইতে পারে বলো। তোমাদের খেলতে হবে, এখানে কোনো লেখালেখি করতে হবে, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে নিয়মগুলো বলার জন্য আসলে দেখাচ্ছি আনসারগুলো। হ্যাঁ, এখানে তোমাদের খেলা ছাড়া কোনো কাজ নাই। তারপর হচ্ছে তোমাদের ফুটবল খেলতে হবে। ফুটবল এগুলো কে না খেলছে বলো, ক্লাস 6 থাকতে ফুটবল কে না খেলছে? 17 পৃষ্ঠায় তোমাদের ফুটবল নিয়ে বলা আছে, 17 নং পৃষ্ঠাতে ফুটবল কিভাবে খেলতে হয়। তোমরা জানো ফুটবল কিভাবে খেলতে হয়, আর বলার কিছু নেই, একটা বল থাকে সে বলকে খেলে একটা বিপক্ষ দলের গোলবারে পৌঁছে দিতে পারলেই হলো, গোলবার পার করে দিতে পারলে গোল হয়ে গেল, এটা এতটুকুই কাজ। আছে নিয়ম আছে কিছু এখানে, যে প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে, খেলার সময় 45 মিনিট, 15 মিনিট, 45 মিনিট, 15 মিনিট গ্যাপ থাকে, 45 মিনিট, 45 মিনিট খেলা হয়, 90 মিনিট খেলা হয়। আর যদি ছোট হয় তাহলে এই সময় কম হতে পারে, যেমন তোমাদের জন্য হচ্ছে 10 মিনিট খেলা হবে, 5 মিনিট বিরতি হবে, আবার 10 মিনিট খেলা হবে, তার মানে তোমাদের 25 মিনিটে খেলাটা হয়ে গেলে শেষ। এখানে রেফারি থাকবে, তোমার স্যার থাকবে এবং 2 জন সহকারী রেফারি থাকতে পারে, 4th রেফারি হিসেবে আরেকজন দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে ফুটবল খেলা নিয়ে আর কিছু বলার নেই, আসলে তোমরা জানো ইতিমধ্যে যে কিভাবে খেলতে হয়। তার পরবর্তী যে খেলাটি আছে সেটি আমরা হচ্ছে মোরগ লড়াই, এটিও সবাই খেলেছে, বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতায় মোরগ লড়াই হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়। মোরগ লড়াই কিভাবে খেলতে হয়, এভাবে এক পাকে উঁচিয়ে ধরে পা দিয়ে ধরতে হয় এবং পা ফেলে দিলে কিন্তু সে আউট হয়ে যায়, তাই না? এটা খেলার মাঠে খেলা যায়, বিভিন্ন কোর্টে খেলা যায়, ইনডোর আউটডোর দুইভাবে খেলা যায়। এখানে খেলা বিবরণ আছে, একটা গোলাকার গোলাকার বৃত্ত থাকে, বৃত্ত তৈরি করে করতে হবে চুনের গুঁড়া দিয়ে বা যে কোনো গুঁড়া দিয়ে, একটা গোলাকার বৃত্ত হবে, সব খেলোয়াড়রা মাঝখানে থাকবে, সবাই বাম হাত দিয়ে বাম পা অথবা ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরবে, অপর হাত পিছন দিকে দিয়ে অন্য হাত ধরবে। পরিচালনাকারী বাঁশি বাজানোর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে লড়াই শুরু করবে, যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে বিজয়ী হবে। পেছন দিক থেকে আক্রমণ করা যাবে না, প্রয়োজনে ছেলে মেয়ে আলাদা আলাদা করে খেলবে, যারা খেলবে না তারা খেলাটি পরিচালনা কাজ করবে। তার মানে ছেলে আর মেয়ে যদি খেলতে চায়, ছেলেরা আলাদা খেলবে, মেয়েরা আলাদা খেলবে, এবং পিছন দিক থেকে ধাক্কা দেওয়া যাবে না, অবশ্যই সামনে দিক থেকে ধাক্কা দেওয়া যাবে। হ্যাঁ, এতটুকুই মোরগ লড়াইয়ের খেলা। প্রথম দিনে তোমাদের খেলাই খেলতে হবে, আর কোনো লেখালেখির কাজ নেই। পরবর্তী কার্য দিবসে লেখার কাজ আছে, সেটি আমরা ভিডিওতে লেখার কাজটা আমরা দেখাবো। তো ভিডিওগুলো তৈরি করতে আমাদের খুবই কষ্ট হয়, আশা করছি তোমরা সেই কষ্টটাও অনুভব করবে এবং
যদি উপকৃত হওয়া ভিডিওগুলো দেখে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে।